কুষ্টিয়া দৌলতপুর উপজেলার প্রাকপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের পলাশ মালিথার স্ত্রী পারিবারিক কলহের কারণে টাকা পয়সা স্বর্ণালঙ্কার ও 5 বছরের একটি সন্তান নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে পলাশের বাবা নাহারুল ইসলাম বলেন, গত 27/7/2022 ইং তারিখে বেলা আনুমানিক সকাল 9টার সময় আমার ছেলের বউ আমার নাতির সিলেট যাওয়ার নামে বাড়ি থেকে বের হয়, কিন্তু আমরা বুঝতে পারি নাই সে পালানোর জন্য আগে থেকে পরিকল্পনা করে রেখেছে এবং টাকা পয়সা স্বর্ণালঙ্কার সহ প্রয়োজনীয় কাপড় চোপড় সরিয়ে রেখেছে। পরে ওই দিন বিকাল পর্যন্ত ছেলের বউ বাসায় না ফিরলে আমরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তার বাবার বাড়ি আদাবাড়িয়াতে যাই, সেখানে গিয়েও না পেয়ে আমরা এই বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছি। আমরা বর্তমানে আতঙ্কে আছি, কারণ তার সাথে থাকা শিশুটি কিছু না হয়ে যায়। তাই প্রশাসনের কাছে দাবি, সঠিক তদন্ত করে আমার বৌমা ও নাতিকে উদ্ধার করা হোক। এ বিষয়ে আদাবাড়িয়া গ্রামে পলাশের শ্বশুর বাড়িতে গেলে তাদের পরিবারের লোকজন জানান, আমাদের মেয়ে হারায়নি, পারিবারিক কলহের কারণে আমার ছোট ভাইয়ের বাসা চাপাই নবাবগঞ্জে সেখানে চলে গেছে। এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশ জানায়, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করা হয়েছে, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। ছেলেটা এখন যদি বাইসান যদি আমার সেই লাতিটাকে যদি মেরিট টেরি ফেলে বা কোন যদি হলো বেশি টেরি ফেলে আমার লাতির দাঁত দরকার। আপনার যেভাবে দেখ আমার লাতি ডাইন দেন ছেলেজনে আছে সিলেটের বই কিনতে যাচ্ছি বাজারে। তো মা বলিছে যে হচ্ছে তুমি সিলেট বই কিনতে যাচ্ছ, তো হচ্ছে আমার ভাইয়ের নাম পলাশ, তো হচ্ছে পলাশকে বলো, তো বলছে যে না এসব হচ্ছে ও চিনবে না। তাই বলি ধরে না 9টার সময় গেছে, যাওয়ার পরে এখন আমরা মনে করছি যে ড্রাঙ্গের বাজারে আছে হচ্ছে বইটাই বই সিলেট কিনে বাড়িতে আসবে, ধরেন বিকাল হয়ে যাচ্ছে। দিয়ে তারপর হচ্ছে আমরা আদাবাড়িয়ে ফোন দিলাম, আমার ভাই শ্বশুর বাড়ি হচ্ছে আদাবাড়ি, ভাবির বাপের বাড়ি হচ্ছে আদাবাড়ি, ওইখানে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে বলছি যে তাও এই হচ্ছে ওইখানে কি হচ্ছে ভাবি গেছে, বললো যে না আসে নাই। তো যে তারপরে রাত্রেও ফোন দিলাম, রাত্রে অনেকবার ফোন দিয়েছি, তো ফোন রিসিভ করে নাই। যে পরবর্তীতে হচ্ছে ফোন রিসিভ করে না, সকালবেলায় উঠে হচ্ছে ওরা মিস কল মারছে। তো আমি বলছি যে ওদের মেয়ে হারাই গেছে, আমরা বই লিছি তার ওই দিনই, তো ওরা তো কোনো পদক্ষেপ নিচ্ছে না, বা ওরা তো উচিত যে ওদের মেয়ে হারাই গেছে, ওরা তো আমাদের বাড়িতে আসবে। এই শিক্ষক তদন্তের মানে যে কী ব্যাপার, কী হয়েছে, আমার মেয়ে কোথায় গেছে। পরবর্তীতে আমরা তারপর দিন আবার গেলাম, আমরা আমার নানি বাড়ি আছি। তো তোমার নানি বাড়িতে কিসে গেছো? তো বলছে যে কাকু আমি নানি বাড়ি আমার ট্রেনে চড়ে এসছি। তখন আমি ভাবলাম যে সত্য হচ্ছে মনে হয় দূরেই আছে। দিয়ে আমার আব্বার কাছে ফোন, আব্বার সাথে কথা বলেছে, বলেছে যে হচ্ছে দাদা তুমি আমাকে এসে নিয়ে যাও, আমাকে আমার কাছে আসতে হলে তোমাকে ট্রেনে চড়ে আসতে হবে, এই কথা দাদা বলেছে। এখন আমরা চাচ্ছি যে আমার হলো ভাইস্তিটাকে আমাদের কাছে যেন চলে আসে, আমাকে ফিরে আসে আর কি। আর হচ্ছে জানি না যে ভাইস্তিকে কী অবস্থায় রাখছে, যদি ওইভাবেই করে তাহলে আমাদের ভাইস্তিটাকে আমরা সই সালামতে আমাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে। আপনাদের কাছে এই অনুরোধ। বুধবার 9:00 সকাল 9টার থেকে বৌমা আমার ছেলেলি চলে গেছে। দিয়ে তারপরে হচ্ছে কি ছেলেলি উধাও হয়ে গেছে, এখন বউ ছেলে কোন জায়গা আছে আমরা বলতে পারবো না, আমরা খোঁজ পাইনি নিখোঁজ। এখন তারপরে ওরা হচ্ছে খোঁজ দিয়েছে, সেই খোঁজ আমরা ফোন দিয়েছি, ছেলের সঙ্গে কথা বলছি, ছেলে নাকি দূরে আছে। তা আপনাদের কাছে অনুরোধ, জোড়হাত আপনারে সম অভিযোগ দিয়েছি আপনার আমার নাতিটা উদ্ধার করার জন্যে। এই বিষয়ে আমরা থানা জানিছি, পুলিশ জানিছি।